ইরানের এক রাতের হামলা ঠেকাতে গিয়ে একশো পঁয়ত্রিশ কোটি ডলার খরচ করতে হয়েছে ইসরায়েলকে এতে রীতিমতো রাতের ঘুম হারাম হয়ে গেছে নেতানিয়াহু প্রশাসনের ভবিষ্যতে আরও হামলার আশঙ্কায় কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই সিদ্ধান্ত নিতে একের পর এক বৈঠক করছে যুদ্ধকালীন মন্ত্রিসভা এরই মধ্যে হুমকি দিয়েছে দখলদার ইসরায়েল বলা হচ্ছে উপযুক্ত সময় আসলেই ইরানের উপর প্রতিশোধ নেবে তারা যদিও তেহরান বলছে সিরিয়ায় হামলার জবাবে ইসরায়েলি ভূখণ্ডে একদিনের হামলাতেই তাদের উদ্দেশ্য সফল হওয়ায় আর হামলা চালানোর পরিকল্পনা নেই তাদের তবে ইসরায়েল যে প্রতিশোধের নেশায় জ্বলছে তাতেও কোনো সন্দেহ নেই

মেয়েকে এগিয়ে রাখুন জয়া স্যানিটারি ন্যাপকিন পিছিয়ে থাকবো না